আসসালামু আলাইকুম, আমি আরজু মালারা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি তোমাদের অর্থনীতির চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু ছিল জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, পপুলেশন, হিউম্যান রিসোর্স অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট। প্রথমেই আমরা জনসংখ্যার পরিমাপ সম্পর্কে জেনে নিই। জনসংখ্যা হল একটি দেশের অর্থনীতির অন্যতম নিয়ামক শক্তি। কোনো দেশের জনসংখ্যা বাড়ছে না কমছে, অর্থাৎ জনসংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা অবশ্যই জানা দরকার। দেশের জন্মহার ও মৃত্যুহারের উপরে জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে। যদি মৃত্যুহারের তুলনায় জন্মহার বেশি হয়, তাহলে সেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পাবে। আবার যদি মৃত্যুহারের তুলনায় জন্মহার কম হয়, তাহলে সেই দেশে জনসংখ্যা হ্রাস পাবে। পক্ষান্তরে একটি দেশে যদি জন্মহার ও মৃত্যুহার সমান থাকে, তাহলে সেখানে জনসংখ্যা স্থিতিশীল থাকবে। এখন জনসংখ্যা পরিমাপক বিষয় তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। বিষয় তিনটা হচ্ছে স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার এবং নিট অভিবাসন। স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট কোন নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যা প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকেই বলে স্থূল জন্মহার। স্থূল জন্মহারের একটা সূত্র রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে ক্রুড বার্থ রেট বা CBR ইকুয়াল টু B/P ইন্টু 1000। এখানে CBR ইকুয়াল টু স্থূল জন্মহার, B ইকুয়াল টু এক বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা এবং P ইকুয়াল টু একই সময়ের মাঝামাঝি সময়ের জনসংখ্যা। এখন আমরা দেখি নাম্বার টু, স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহার ক্রুড ডেথ রেট, বার্থ ক্রুড ডেথ রেট নিয়ে এখন আমরা আলোচনা করব। কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের বা অঞ্চলের মোট জনসংখ্যার হাজারে মোট মৃত্যু সংখ্যাকে স্থূল মৃত্যুহার বলে। এখানে স্থূল মৃত্যুহারের একটি সূত্র আমরা দেখি, CDR ইকুয়াল টু D/P ইন্টু 1000। এখানে CDR ইকুয়াল টু স্থূল মৃত্যুহার, D সমান এক বছরে মোট মৃত্যুর সংখ্যা এবং P সমান একই বছরের মাঝামাঝি সময়ের জনসংখ্যা। এটা হচ্ছে CDR বা স্থূল মৃত্যুহার। আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে নিট অভিবাসন। নিট অভিবাসন হচ্ছে বর্তমানে জনসংখ্যার পরিবর্তন পরিমাপের ক্ষেত্রে জন্মহার ও মৃত্যুহার ছাড়াও জনসংখ্যার নিট অভিবাসনের বিষয়টা বিবেচনা করতে হয়। অভিবাসন দুই প্রকারের, এক
অভিবাসন, দুই বহির্গমন। অভিবাসন হচ্ছে কোন স্থান থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য অন্য স্থানে চলে যাওয়াকে অভিবাসন বলা হয়, এবং যে স্থান থেকে যায় তাকে বহির্গমন বলে। যেমন বাংলাদেশ থেকে যদি কানাডার উদ্দেশ্যে, সেখানে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে চলে যায়, তাহলে দেখা যাবে যে সেখানে বাংলাদেশের দিক থেকে একে বহির্গমন বলা হবে, এবং কানাডার দিক থেকে এটাকে অভিবাসন বলা হয়। জনসংখ্যা পরিবর্তন পরিমাপ করার সময় অভিবাসনকে জন্মহারের সাথে যোগ এবং বহির্গমনকে মৃত্যুহারের সাথে যোগ করতে হয়। জনসংখ্যা বৃদ্ধির হার পরিমাপের একটি সূত্র রয়েছে। এখন আমরা জনসংখ্যা বৃদ্ধির হারের একটা সূত্র দেখি। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ইকুয়াল টু জন্মহার যোগ অভিবাসন বিয়োগ মৃত্যু হার যোগ বহির্গমন ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। এখানে PGR ইকুয়াল টু বি প্লাস আই মাইনাস ডি প্লাস ই ডিভাইডেড বাই পি ইন্টু 1000 ইন্টু 100। এখানে আমরা দেখতে পাচ্ছি PGR ইকুয়াল টু জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার বি ইকুয়াল টু জন্মহার। আই ইকুয়াল টু অভিবাসন, ডি ইকুয়াল টু মৃত্যু হার করে লিখুন। মৃত্যু হার ই ইকুয়াল টু বহির্গমন, বহির্গমন এবং পি ইকুয়াল টু বছরের মধ্য সময়ের জনসংখ্যা, জনসংখ্যা লিখলাম তোমাদের বোঝার স্বার্থে। এভাবে আমরা জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে পারি। ধরা যাক কোন দেশের জন্মহার 40, এই সূত্র দিয়ে আমরা একটা জন্মহার বের করে ফেলি। ধরা যাক কোন দেশে কত জন্মহার 40, মৃত্যু হার 20, অভিবাসন হার অভিবাসন হার ইকুয়াল টু 10 এবং বহির্গমন হার, বহির্গমন হার হচ্ছে 5। তাহলে আমরা ওই সূত্র থেকে জনসংখ্যা বৃদ্ধির হারটা এভাবে বের করতে পারি, পি জি আর ইকুয়াল টু 40 যোগ 10 বিয়োগ
মৃত্যু হার হচ্ছে 20, এবং বহির্গমন আমরা 5 এখানে দেখতে পাচ্ছি, 5 ডিভাইডেড বাই 1000 ইনটু 100। তাহলে আমরা এখন বের করে ফেলি, এখানে পিজিআর ইকুয়াল টু হচ্ছে 50 বিয়োগ 25 ডিভাইডেড বাই 1000 ইনটু 100 কত হচ্ছে, 50 থেকে 25 গেলে পাচ্ছি 25, নিচে 1000 ইনটু 100। তাহলে আমরা এখানে পেলাম 2500, নিচে 1000, 1000 রেজাল্ট হচ্ছে এটা 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 এটা। এখানে লিখতে পারি ইকুয়াল টু 25/10, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার হবে 2.5, 2.5। এভাবে জনসংখ্যা বৃদ্ধির হার পরিমাপ করা যায়। তাহলে আমরা জনসংখ্যা পরিমাপ করার যে সূত্রগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এগুলো গুরুত্ব সহকারে মনে রাখবে, চর্চা করবে এবং ভালোভাবে জেনে রাখবে। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে গড়পড়তা কতজন লোক বাস করে তাকে বোঝায়। অর্থাৎ কোন দেশের জনসংখ্যাকে সেই দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্ব পাচ্ছি। এখানে আমরা জনসংখ্যার ঘনত্বের একটা সূত্র আলোচনা করছি, সূত্র হচ্ছে ডিপি ইকুয়াল টু টিপি বাই টিএ। এখানে ডিপি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, ডিপি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। টিপি হচ্ছে মোট জনসংখ্যা বা টোটাল পপুলেশন, মোট জনসংখ্যা। টিএ হচ্ছে টোটাল এরিয়া বা আয়তন, মোট আয়তন বা টোটাল এরিয়া। টিএ হচ্ছে টোটাল এরিয়া বা মোট আয়তন। সুতরাং জনসংখ্যার ঘনত্ব বলতে ভূমির আয়তনের সাথে জনসংখ্যার সম্পর্ককে বোঝায়। কোন দেশের জনসংখ্যার ঘনত্ব তার জলবায়ু, ভৌগোলিক অবস্থান, জমির উর্বরতা, শিল্পায়ন, জীবন ও সম্পদের নিরাপত্তা, যাতায়াত, পরিবর্তন ব্যবস্থা প্রভৃতির বিষয়ের উপরে নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা জনসংখ্যা পরিমাপের অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই
ভালোভাবে বিষয়গুলো মনে রাখবে এবং নিয়মিত চর্চা করবে। আর যেহেতু তোমরা এই করোনা মহামারীর সময় ঘর হতে সেভাবে বের হচ্ছ না, কলেজে আসতে পারছো না, কাজেই ঘরে বসে পড়ালেখা করবে, ভালো থাকবে, পড়ার কোনো বিকল্প নেই, সুস্থ থাকবে এবং সবার জন্য দোয়া করবে। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।